প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যত পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট আর দৃঢ় মনে হয়। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলেও একা থাকো, কিন্তু অযোগ্যদের সাথে কখনো বন্ধুত্ব করতে যেও না। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটতে শেখায়। বন্ধুর মতো দেখতে হলেও সবাই কিন্তু বন্ধু হয় না, কেউ কেউ অভিনয় করে আর সুযোগ পেলেই সীমাহীন ক্ষতি করে। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে, টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্রও পায়, আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। যুগটাই এমন ভাই, আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাবে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। অধিকার সবার উপরে থাকে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না। আমি যখন বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন ভগবান বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। আবেগপ্রবণ মানুষরা খুব বোকা হয়ে থাকে, তাই তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিতও হয় বেশি আর কষ্টও পায় বেশি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিনও নদী পার হতে পারবেন না, তার জন্য আপনাকে অবশ্যই নদীতে নামতে হবে। বেশিরভাগই প্রথম ভালোবাসার বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। উপদেশ দেয়া সহজ, কিন্তু উপায় বলাটা কঠিন। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, ক্ষতি করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলেও তুমি খুশি হবে না, আর লোকে তোমার নিন্দা করলেও তুমি দুঃখ পাবে না। লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতাটা ধরে রাখা যায় সারাটা জীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। স্বপ্নহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না, কারণ বড় কিছু করার জন্য স্বপ্নই কখনো দেখে না তারা। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তাহলে সে চাপে মারা যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু স্বাদটা হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। টাকা একদিন ঠিকই হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। দুঃখের সময়টা অনেকটা দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসতে শুরু করে তাহলে একবার শ্মশান থেকে গিয়ে ঘুরে আসুন, ওখানে আপনার চেয়েও জ্ঞানী ধনী সুন্দর মানুষজন মাটির সাথে মিশে গেছে। প্রদীপ জ্বালিয়ে দেখো, আঁধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। তো বন্ধুরা, ভিডিওতে বলা কথাগুলো যদি তোমাদের জীবনের ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর এটা তোমার রিলেটিভ ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।